অর্থনীতির স্বস্তির সূচকও এবার অস্বস্তিতে। প্রবাসী আয়ে লাগলো বড় ধাক্কা। আগস্ট মাসের হিসাবে আগের বছরের তুলনায় কমেছে $40 কোটি, যা প্রায় 21.56%। এর বড় কারণ হুন্ডি, বলছেন বিশ্লেষকরা। সাইদারমানের রিপোর্টে বিস্তারিত। অর্থনীতির দুটি পাপ বলা হয় মূল্যস্ফীতি আর বেকারত্ব। মূল্যস্ফীতি মানুষকে সরাসরি আক্রান্ত করে আর বেকারত্ব তৈরি করে আয় বৈষম্য। দুই পাপই জাপটে ধরেছে দেশকে। সংকটের মাঝেও স্বস্তি ছিল প্রবাসী আয় খাতে, তবে সে খাতেও বড় হোঁচট। বিদায়ী আগস্ট মাসে প্রায় আয় কমে গেছে $40 কোটি, যা ৪,৫০০ কোটি টাকার সমান। হুন্ডিকে কারণ হিসেবে দেখছেন এই অর্থনীতিবিদ। অর্থনীতিতে টানাপোড়ন, আমদানি কমে যাচ্ছে, রেমিটেন্স বাড়ছে না, মানুষ বিদেশে যাচ্ছে, তো সব কিছু মিলিয়ে আমি বলবো যে অর্থনৈতিক অবস্থাটা ভালো না এবং এটা সহজে ঠিক হবে না, আমাদেরকে ঠিক করতে হবে কঠিনভাবে ব্যবস্থা নিয়ে। বাংলাদেশ ব্যাংকের হিসাব মতে গত মাসে প্রবাসী আয় দাঁড়িয়েছে $159 কোটি। জুলাই মাসে প্রবাসীরা পাঠান $197 কোটি, গত বছরে একই সময় ছিল $200 কোটি। ব্যবসায়ীরা বলছেন ডলার সংকট কাটাতে প্রবাসী আয় বাড়ানোর বিকল্প নেই। এই খাতে ধস এবার সংখ্যা বাড়ালো। আমাদের ফরেন রেমিটেন্স বাড়ানোর জন্য আমাদের কিছু কাজ করা দরকার, শর্ট টার্ম, মিড টার্ম, লং টার্ম। আমাদের স্কিল ওয়ার্কার্স করতে হবে, স্কিল ওয়ার্কার করে তাদেরকে পাঠাতে হবে। তাইলে আমরা যারা এখন মিডল ইস্টে যারা পয়সা যারা কাজ করে তারা কিন্তু কম বেতনে কাজ করে, চাকরি করে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে প্রবাসী আয় দাঁড়ালো $256 কোটি, অথচ আগের অর্থবছরের একই সময় এটি ছিল $412 কোটি। সাইদ আরমান, নাগরিক, ঢাকা।